সাঁকোর অবস্থা বেহাল হয়েছে অনেকদিন, যার ফলে প্রতিদিনই নদী পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে জলপাইগুড়ির সদর ব্লকের সাহেববাড়ি প্লেনঘাটি এলাকার পড়ুয়াদের সাথে ওই এলাকার বাসিন্দাদের। আর এমন অবস্থায় কোনো রকম হুঁশ নেই প্রশাসনের, যে নদীর ওপর দিয়ে এভাবে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে ওই এলাকার মানুষদের, সেই নদীটির নাম পাঙ্গা নদী। ওই সাঁকো তৈরি করা হয়েছিল বাঁশ দিয়ে, যে কদিন সাঁকোটি ভালো ছিল ততদিন কিন্তু যাতায়াত করতে কোনো সমস্যাই হয়নি তাদের। তবে ওই সাঁকোটি তৈরি করা হয়েছিল নিজেদেরই উদ্যোগে, কিন্তু বর্ষার সময় পাঙ্গা নদীর জলের তোড়ে ওই সাঁকোটি ভেঙে যায়, ফলে চরম কষ্ট শুরু হয় যাতায়াতের। সাইকেল কাঁধে তুলে নদী পার হতে হয় ছাত্রদের। এভাবেই কি নদী পেরিয়ে ওপারের স্কুলে আসবে পড়ুয়ারা? আর অন্য দিক দিয়ে যে রাস্তা আছে সেটা তো অনেকখানি ঘুরে ঘুরে আসতে হবে, তাতে স্কুলে ঠিক সময়ে পৌঁছানো কঠিন হয়ে পড়বে তাদের। এমনিতেই ওই পাঙ্গা নদীতে সারা বছর জল থাকে, আর বর্ষার সময় তো বলার অপেক্ষা রাখে না জলের পরিমাণ আর গতির। সেজন্য সাঁকো ভাঙার পর থেকে স্কুলে আসার ব্যাপারটি কঠিন হয়ে উঠেছে পড়ুয়াদের ক্ষেত্রে। এদিকে দৈনন্দিন কাজের ক্ষেত্রে যুক্ত থাকা ওই এলাকার বাসিন্দাদেরও সমস্যা হচ্ছে বিস্তর। তাছাড়া ওই এলাকার ভেতর যারা চাকরিজীবী ব্যবসায়ী তারাও বিস্তর সমস্যায় পড়ে গিয়েছেন। অথচ অঞ্চল প্রধান কিংবা জলপাইগুড়ি জেলা পরিষদেরও ওই সমস্যাটি নিয়ে ভাবা উচিত, কারণ ওই অঞ্চলে একটা সাধারণ মানের সেতু গড়তে গেলে অনেকগুলো টাকার দরকার। এদিকে এদিন স্কুলের সময়ে গিয়ে দেখা গেল পড়ুয়ারা নদী পার হচ্ছে দারুণ কষ্ট করে, ছাত্ররা ফুল প্যান্ট খুলে চটি হাতে নিয়ে পাঙ্গা নদী পার হচ্ছে, আর ওই সমস্যার কথা স্বীকারও করলেন ওখানকার বাসিন্দারা। এদিকে পড়ুয়াদের পক্ষে স্কুলে যাওয়ার রাস্তা বলতে ওই পাঙ্গা নদীর ওপর দিয়ে, নদীর ওপরে থাকা বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় কষ্ট করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে ওই এলাকার বাসিন্দাদের জল পেরিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। সত্যি এমন কষ্ট করে জল পেরিয়ে যাওয়া আসা না করলে তাদের 3-4 কিলোমিটার পথ ঘুরে ঘুরে আসতে হবে স্কুলে। অন্যদিকে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারাও পাঙ্গা সাহেববাড়ি বাজার থেকে শুরু করে অন্যান্য কাজেও একইভাবে নদী পেরিয়ে যাওয়া আসা করছেন। যদি গ্রাম পঞ্চায়েত থেকে তাদের এলাকায় একটি স্থায়ী সেতু বানিয়ে দেয় তাহলে তাদের পক্ষে যথেষ্ট উপকার হবে বলে মনে করছেন ভুক্তভোগী বাসিন্দারা। তাদের ওইভাবে স্কুলে আসতে দেখে নিশ্চয়ই অনেকের মনে জেগে উঠতে পারে কঠিন পরিস্থিতির ছবি। কেন তাদেরকে এভাবে স্কুলে যাওয়া আসা করতে হবে? কি এমন দোষ করেছে তারা? এলাকায় গিয়ে নির্বাচনের সময় নিজেদের দলের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা দারুণভাবে জানালে হয়তো তারা অনেক আশায় ভোট দিয়েছেন, কিন্তু প্রত্যাশা হিসাবে পরবর্তীতে সার্বিক উপকারে সেতু চেয়েও পান না বলে অভিযোগ রয়েছে। যত যাই হোক না কেন, পড়ুয়াদের স্কুলে আসার ব্যাপারে নদী পার হওয়ার বৃত্তান্ত যথেষ্ট কঠিন করে তুলেছে, কেননা নদীর অপর পারে মুন্না জাপিয়ম স্কুলে পড়তে আসতে হয় তাদের। ফের তো কয়েক মাস পর বর্ষা চলে আসবে, তাহলে কি বন্ধ থাকবে তখন তাদের পড়াশোনা? কে ভাববে এই প্রয়োজনের কাজটি? সেটাই রইল দেখার। আর আমাদের হলো প্রবলেম, বর্ষাকালে তো আমাদের ব্রিজ থাকে না, তো আমাদেরকে ঘুরে যেতে হয় 6-5 কিলোমিটার করে সাইকেলে। তারপর তো এখন নদীর জল কমেছে, তাই নদী দিয়েই যাচ্ছি। একটা ব্রিজ হলে আমাদের সুবিধা হয়, ভালো সবাই সুবিধা হয়, স্কুলে যাই, তার জন্য একটা ব্রিজের দরকার ছিল। এইটা হলো ধাজাই বস্তি, আমরা মুন্না ঝাঁপিয়ম হাই স্কুলে যাই, এটা পাঙ্গা সাহেববাড়ি। হ্যাঁ, যখন বন্যা হয় ওই যে পাঙ্গা দিয়ে ঘুরে যাই, 3-4 কিলোমিটার হয়। আর ব্রিজটা তো অনেক বছর থেকে যাতায়াত করতেছি আমরা, কিন্তু ভাঙার হচ্ছে 1 বছর হয়ে গেল, কিন্তু এখনো ব্রিজটা হচ্ছে না। হ্যাঁ, এইভাবেই প্রতিদিন যাতায়াত করি। রাত্রেবেলা কোথাও যাবো তারও উপায় নাই, একটা কিছু ওষুধ ওষুধ আনতে যাবো তারও উপায় নাই, ব্রিজটা হলে হবে হবে করছে, কিন্তু আর হয় আর না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি, আমাদের ফ্যাক্টরি আউটলেট শ্রীজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি, এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানে আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পূজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোসিয়ারি, কলকাতা।